এর আগে আমি কোন ফেসবুকে লাইভ করে দিই, আর ইউটিউবের লাইভটাই প্রথম জীবন। কিছুটা নার্ভাস, তবে তোমাদের সঙ্গে অনেকদিন পর দেখা হবে, খুব ভালোও লাগছে, সেই জন্য একটু এক্সাইটেডও আমি। নীলাদ্রি দত্ত কমেন্ট করেছে, আচ্ছা, অঙ্কন ব্রহ্মচারী কমেন্ট করেছে, আরে বস ভালো তো। হ্যাঁ ভালো, তোমরা কেমন আছো? এই লকডাউনে তোমাদের কেমন কাটছে? বাড়িতে বসে কি করছো তোমরা? সাতটার সময় শুরু করব। তোমরা যদি কেউ হোয়াটসঅ্যাপে প্রশ্ন করতে চাও তাহলে হোয়াটসঅ্যাপে প্রশ্ন করতে পারো, আমি হোয়াটসঅ্যাপে অন আছি, তোমাদের প্রশ্ন আমি হোয়াটসঅ্যাপ থেকেও দেখতে পারবো। আজ কি করবেন? আজ তোমাদের সঙ্গে একটু গল্প করব, তোমরা লকডাউনে কি করছো, আর একটা কন্টেস্টের কথা বলবো আমরা, সেটা একটু পরেই বলছি। সবাই চলে আসুক, যারা আসার তারা আসুক, তারপরে আমি বলছি। আর তোমরা কেমন আছো সেটা নিয়ে কথা বলবো, তোমরা তোমাদের এক্সপিরিয়েন্স শেয়ার করতে পারো, এই লকডাউনে তোমাদের কেমন কাটছে, আর ইউজিসির গাইডলাইন তোমরা পেয়ে গেছো, সেটা নিয়ে যদি তোমাদের কোনো বক্তব্য থাকে সেটাও তোমরা বলতে পারো। এভার গ্রিন টিউটোরিয়াল বলছে হাই, তোমরা কেউ আওয়াজ শুনতে পাচ্ছো? তোমরা ভয়েস শুনতে পাচ্ছো আমার? একটু কেউ একটু জানাবে। তাহলে ঠিক আছে, চলো 6:57 হয়ে গেছে, আর 3 মিনিট ওয়েট করে নি, ওয়েট করার পরই শুরু করছি। তোমরা বলতে পারো, তোমাদের এক্সপিরিয়েন্স শেয়ার করতে পারো, লাইভে তো চলেই এসেছি যখন, তখন তোমরা তোমরা বলো তোমরা লকডাউনে কি করছো, পড়াশোনা করতে ইচ্ছে করছে তোমাদের? পড়াশোনা করলে কিভাবে করছো? এভারগ্রিন টিউটোরিয়াল বলছে হাই হাই। নীলাদ্রি দত্ত বলছে দাদা আমার নাম নাও। আরে তোমার নাম তো নিচ্ছি নীলাদ্রি দত্ত, সে অনেকবার কমেন্ট করেছে, হাই বলেছে, তোমাকেও হাই। এখানে হোয়াটসঅ্যাপে পাপাই 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 বলছে ওকে দাদা। ঠিক আছে, আচ্ছা, ছটা 58 মিনিট পরই শুরু করছি মেন টপিক, যেটা আজকে নিয়ে আলোচনা করব। তো তোমরা তো ইউজিসির গাইডলাইন পেয়ে গেছো, তোমাদের পরীক্ষা, এবার যে যারা ফাইনাল সেমিস্টারে আছো বা ফাইনাল ইয়ারে আছো তাদের পরীক্ষা তো হবেই, সেটা বলে দিয়েছে আমাদের রাজ্য থেকেও বলে দিয়েছে, মানে তোমাদের কলেজ খুললে 1 মাসের মধ্যেই তোমাদের পরীক্ষা হবে। কিন্তু ফাইনাল ইয়ার বা ফাইনাল সেমিস্টারে ছাড়া যারা আছো তারা কি ভাবছো, তোমাদের কি পরীক্ষা হবে না হবে না? সোমনাথ মণ্ডল স্যার ভালো আছেন? হ্যাঁ ভালো আছি, তুমি কেমন আছো? নীলাদ্রি দত্ত বলছে একটা কোশ্চেন, হ্যাঁ বলো, তোমার কোশ্চেন বলো, আমরা অবশ্যই উত্তর দেবো, মানে চেষ্টা করব। হোয়াটসঅ্যাপে কে কেউ বলেছে না? হোয়াটসঅ্যাপে কেউ কিছু বলেনি, বলছে ফার্স্ট ইয়ার কমার্স, আমাদের তো কোনো কিছুই কমপ্লিটই হয়নি। হ্যাঁ স্বাভাবিক, শুধু তোমাদের কেন, ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার, বা থার্ড ইয়ারের সিক্স সেম বাদ দিয়ে, মানে সিক্স সেমেরও কোনো কিছুই, কোনো ইয়ারেরই কোনো কিছু কমপ্লিট হয়নি। আর যার তোমাদের যারা সেমিস্টার সিস্টেমে আছো তাদের যেমন কমপ্লিট হয়নি, যারা নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটিতে আছে তাদেরও কমপ্লিট হয়নি, বা যারা ইঞ্জিনিয়ারিং পড়ছে বা যে যে স্ট্রিম নিয়েই পড়ছে কারোর কোনো কিছুই কমপ্লিট হয়নি। কারণ একটা জবে সবে স্টার্ট হচ্ছিল তখনই বন্ধ হয়ে গেছে, তখনই লকডাউন শুরু হয়ে গেছে, হবে কি করে, কি করে এক্সাম দেব? দেখো এক্সাম কি করে দেবে সেটা তো এখনো ডিসিশনই হলো না, যে অন্যান্য সেমিস্টারের এক্সাম হবে কি না সেটা আগে ডিসাইড হোক, ডিসাইড হলেই বোঝা যাবে যে এক্সাম তোমরা তোমাদের এক্সামটা কিভাবে হবে। এনএসইউতে এক্সাম কি হবে? দেখো এখন এই মুহূর্তে বলা যাচ্ছে না এক্সাম হবে কি হবে না, তবে এইটুকু বলতে পারি তোমাদের এনএসইউতে অ্যাসাইনমেন্ট জমা নিয়েছে, তো তোমাদের একটা চান্স আছে যে অ্যাসাইনমেন্টের উপর বেস করে তোমাদের নম্বর দিয়ে দেওয়া হতে হলেও হতে পারে। তবে যারা ফাইনাল ইয়ারে আছো নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটিতে তাদের হয়তো পরীক্ষা হবে, এখনো বলছি হয়তো হবে, কারণ এখনো তো লকডাউন ওঠেনি, আমরা লকডাউনের মধ্যেই আজকে ডিসকাশন করছি। লকডাউন উঠে গেলে আমরা পুরো বুঝতে পারবো যে
অ্যাকচুয়ালি কি হচ্ছে, বা তোমাদের নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি থেকে কোনো না কোনো নোটিশ নিশ্চয়ই বার করবে, তখনই জানা যাবে যে নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি কিভাবে করতে চাইছে। কারণ ইউজিসি এখন পুরো ব্যাপারটাই ইউনিভার্সিটি, কলেজ বা গভর্নিং বডির ওপর ছেড়ে দিয়েছে। আমির সোহেল, সিউ কা ক্যা, আচ্ছা সিউ মে ক্যা হোগা আমির ভাই, দেখিয়ে সিউ কা জো সিক্স সেম হ্যাঁ না, ও উসকা এক্সাম হোগা, লেকিন অর জো হ্যায় ফার্স্ট টু ফিফথ, ফার্স্ট থার্ড অর ফিফথ কা এক্সাম তো অভি নেই থা, ও তো নেই হোগা, সেকেন্ড অর ফোর্থ উসকা এক্সাম অভি হোগা কি নেই ইয়ে অভি নেই বতা সকতে হাম লোগ, উসকে লিয়ে ওয়েট করনা পড়েগা, ইউনিভার্সিটি কোই না কোই নোটিশ অর নোটিফিকেশন নিকালেগা, উসকে আধার পরই হোগা। সোমনাথ মন্ডল বলছে হবে হবে, সেকেন্ড সেম না হলেও পেপার গুলো কমপ্লিট করতে হবে, বাট কোন মেথডে হবে সেটা জানি না, সিউ জানে সেটা। আচ্ছা দেখো, হ্যাঁ এইটা সোমনাথ মন্ডল খুব ভালো বলেছে যে পেপার গুলো কমপ্লিট করতে হবে, এটা কিভাবে হবে সেটা সিউই ঠিক করবে। এমন হতে পারে দেখো অন্যান্য, যেমন নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটিতে অ্যাসাইনমেন্টের একটা ব্যাপার আছে, তোমাদের অ্যাসাইনমেন্ট দিয়ে দেওয়া হতে পারে, সেই অ্যাসাইনমেন্টের উপর বেস করে নাম্বার হতে পারে, বা তোমাদের পরীক্ষাও হতে পারে। আর ইউজিসি কিছুদিন আগেই যে গাইডলাইন বার করেছিল ওখানে একটা গ্রিভেন্স সেল খোলার কথা বলেছিল, সেটা ইউজিসি খুলে দিয়েছে, সেইখানে গিয়ে তোমরা তোমাদের মতামত জানাতে পারো যে তোমরা পরীক্ষা দিতে ইন্টারেস্টেড কিনা, বা পরীক্ষা যদি দিতে হয় তোমাদের কি কি সমস্যা ফেস করতে হবে, তাহলে সেই এই কথাগুলো তোমরা যদি ইউজিসি কে জানাও তাহলে ইউজিসির সুবিধা হবে এর পরের প্ল্যানিং গুলো করতে। তা তোমাদের পরীক্ষা হবে কি হবে না এটা এখনো ক্লিয়ার করে কিছু বলা যাচ্ছে না, তবে ফাইনাল সেমিস্টারের পরীক্ষা অবশ্যই হবে। আচ্ছা ক্রিয়েচার ডি, সে বলছে এনএসইউর এক্সাম কি হবে, থার্ড ইয়ারের এক্সাম হওয়ার চান্স বেশি, তবে ফার্স্ট এবং সেকেন্ড ইয়ার নিয়ে এখনই বলা যাচ্ছে না, তোমাদের অ্যাসাইনমেন্টের ওপর বেস করেও নম্বর দিয়ে দেওয়া হতে পারে, আর কিছুদিন ওয়েট করো, নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি থেকে নিশ্চয়ই কোনো না কোনো নোটিশ বেরোবে, তার উপর বেস করেই এটা তোমাদের ঠিক হবে। অরবিন্দ সরকার, হাই দাদা, হ্যাঁ হাই অরবিন্দ, কেমন আছো তুমি, ভালো আছো তো? আর শোনো, লকডাউনে এই মাস্ক একদম ইউজ করবে, মাস্ক ইউজ করে বাইরে যাবে, আর ঘরে থাকলে মাস্ক পরতে হবে না, ঘরে তোমরা এমনি থাকতে পারো। আমি একটা এনেছি, এটা আমার বাড়ি না, এটা আমি আমার একটা বন্ধুর বাড়িতে এসে করছি, যে আমার বাড়িতে ইন্টারনেটের অনেক সমস্যা, ওই জন্য অনেক ভিডিও আমি আপলোড করতে পারছি না ঠিকঠাক করে তোমাদের জন্য, একটা বন্ধুর বাড়িতে এসে তোমাদের সঙ্গে আজকে কথা বলতে এসেছি। নীলাদ্রি অদ বলছে দাদা আপনি কি করেন, আমি তোমাদের সঙ্গে এখন গল্প করছি, আর এছাড়া আমি একটা মানে প্রাইভেট ফার্মের একটা চাকরি করি, অ্যাকাউন্টস মানে অ্যাকাউন্টস ডিপার্টমেন্টেই, কিন্তু এখন তো সব বন্ধ, বাড়িতেই আছি, লাস্ট দু মাস ধরে বাড়িতেই আছি। আর কেউ, আর তো কাউকে দেখছি না, নীলাদ্রিকেই খুব বেশি করে দেখতে পাচ্ছি। আচ্ছা অঙ্কন ব্রহ্মচারী বলছে দাদা 1K সাবস্ক্রাইবার হয়ে গেল তো, তোমার চেষ্টাটা সাফল্য পাচ্ছে, চালিয়ে যাও, আমাদের অনেক ভালো হচ্ছে, ধন্যবাদ। আর এই 1K সাবস্ক্রাইবার হয়ে গেল এর ক্রেডিট তো আমার কিছু না, তোমাদেরই ক্রেডিট, তোমরা আমার চ্যানেলটা দেখেছো বলে আমার 1K সাবস্ক্রাইবার হয়েছে। আর এটা তো মানে 1K সাবস্ক্রাইবার 2K সাবস্ক্রাইবার এটা বড় কথা না, তোমাদের যদি একটু হেল্প করতে পারি তাহলে সেটাই বড় কথা, তোমাদের হেল্প হচ্ছে কিনা এটা তোমরাই বলতে পারবে। রাহুল সেন, রাহুল সেন বলছি এক্সাম নিয়ে কোনো খবর হলো, দেখো এক্সাম নিয়ে আপাতত যেটা খবর, থার্ড ইয়ার বা সিক্সথ সেম যেটা ফাইনাল সেমিস্টার তাদের পরীক্ষা হবে, বাদ বাকি সেকেন্ড সেম আর ফোর্থ সেম ক্যালকাটা ইউনিভার্সিটি, নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটির ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার এদের নিয়ে এখনো কোনো ডিসিশন হয়নি, খুব তাড়াতাড়ি ইউনিভার্সিটির তরফ থেকে একটা নোটিশ বেরোবে, সেটার উপর বেস করেই ঠিক করা হবে যে তোমাদের পরীক্ষা হবে কি হবে না, হলেও কিভাবে হবে এখন কিচ্ছু বলা যাচ্ছে না। তারপর বলো তোমরা লকডাউনে কি করছো, লকডাউনে কিভাবে টাইম কাটাচ্ছ, বই টইয়ের সঙ্গে টাচ আছে না, বইয়ের সঙ্গে কোনো টাচ নেই, পড়তে ইচ্ছা করছে না?
উইল কলেজ উইল ওপেন অন জুন? আমির সোহেল জিজ্ঞেস করছে। হ্যাঁ আমির ভাই, वो कॉलेज जून के 10th को ओपन होगा, ऐसा ही तो अभी तक है। उसके बाद अगला कोई न्यूज आएगा तो हम लोग बता देंगे आपको। राहुल सेन बोलते शुए शुए टाइम काटाची, শুধু শুয়ে শুয়ে টাইম কাটেও না, অল্প বিস্তর একটু বইয়ের সঙ্গে টাচ রাখো। কারণ দেখো কোনো কিছুই এখনো স্টেবল নয়, বা কোনো কিছুই বলা যাচ্ছে না পরীক্ষা হবে কি হবে না। দুম করে যদি বলে দেয় যে তোমাদের পরীক্ষা হবে, তখন কি করবে? তখন তো পরীক্ষা দিতে হবে। তাই জন্য একটু বইয়ের সঙ্গে টাচ রেখো, আর আমাদের চ্যানেলটা দেখতে থাকো। আমরা বিভিন্ন বিভিন্ন সাজেশন তৈরি করছি, আর ফার্দার সাজেশন আমরা তৈরি করতে পারছি না, কারণ আমরাও আটকে আছি, মানে আমিও আটকে আছি। যখনই কোনো নোটিশ বেরোবে তখনই বুঝতে পারবো যে অন্যদের পরীক্ষা হবে কিনা, বা হলেও কিভাবে হবে, কি প্যাটার্নে হবে। যেমন সিক্স সেমের বা নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি থার্ড ইয়ারের কিছু সাজেশন আমরা তৈরি করে আপলোড করেছিলাম, কিন্তু তারপরেই যখন আমরা জানতে পারলাম যে পরীক্ষাটা কমিয়ে আসতে, মানে টাইম কমিয়ে আসতে পারে, তোমাদের 3 ঘন্টার পরীক্ষা 2 ঘন্টার হতে পারে। যারা সিউতে 1+1+1 এ আছো, তাদের 4 ঘন্টার পরীক্ষা, তাদেরটা কমে কত হবে বা 4 ঘন্টা হবে কিনা, কোনো কিছুই তো বোঝা যাচ্ছে না। ফলে সাজেশন যে আমরা বানাবো সেটাও বানাতে পারছি না। তবে একটা ব্যাপার আমার যেটা মনে হচ্ছে, তোমাদের ফাইনাল সেমিস্টারে যারা আছো তাদের পরীক্ষা হলেও সেটা কিন্তু মাল্টিপল চয়েস টাইপ কোশ্চেনের ওপর পরীক্ষা হওয়ার চান্সই বেশি, মানে ওএমআর এর ওপর পরীক্ষা হওয়ার চান্স বেশি, এটা আমার মনে হয়। এখনো এটা কোনো কিছু ফাইনাল না, যখন কোনো নোটিশ বেরোবে আমরা আমাদের ইউটিউব চ্যানেলের মাধ্যমে তোমাদের অবশ্যই জানিয়ে দেবো। তারপর বলো তোমাদের আর কিছু মানে ডিসকাশন করা আছে, করার আর থাকলে আমায় জিজ্ঞেস করো। তারপর আমি আজকে একটা কন্টেস্ট তোমাদের সামনে নিয়ে এসেছি, সেই কন্টেস্টটা কি সেটা নিয়ে আমি একটু পরেই বলছি, তোমাদের সঙ্গে একটু গল্প করে নিই। অনেকদিন পর তোমাদের সঙ্গে দেখা হলো, অনেকদিন পর কি মানে এই প্রথম তোমাদের সঙ্গে কথা হচ্ছে লাইভে, এর আগে আমি ফেসবুক লাইভই কোনোদিন করিনি, এই প্রথম ইউটিউব লাইভে তোমাদের সামনে কথা হচ্ছে। রাহুল সেন বলছে এক্সাম হলে তুমি আছো তো, তুমি হেল্প করবে, আমরা পাস করে যাবো দাদা। দেখো আমি যতটা পারি হেল্প তো করব, পাস করবে কিনা এটা তো ডিপেন্ড করছে তোমরা কেমন পরীক্ষা দিচ্ছ তার উপর। তোমরা যদি ঠিকঠাক পরীক্ষা দাও অবশ্যই পাস করবে, পাস করা এমন কঠিন ব্যাপার নয়, পাস করা খুব সোজা ব্যাপার, কয়েকটা টেকনিক ফলো করলে এমনি সবাই পাস করে যায়। ওয়ার্কিং ক্যাপিটাল কা প্রবলেম, হ্যাঁ ওয়ার্কিং ক্যাপিটাল কা প্রবলেম আগার আপকা কুছ হ্যায় তো আপ হামারে হোয়াটসঅ্যাপ পে আকে কমেন্ট কর সকতে হো, অর মুঝে কল কর সকতে হো, মেরা ফোন নাম্বার দিয়া হুয়া হ্যায়, ঠিক হ্যায়, মেরা ফোন নাম্বার কালেক্ট করকে মুঝে কল কিজিয়ে, মে আপকো সমঝা দুঙ্গা, কোই দিক্কত নেই। তাহলে এবার কি যে কারণে এসছি লাইভে সেটা বলা শুরু করি না? তোমাদের আরো কেউ আসা বাকি আছে, তোমরা এক কাজ করতে পারো, তোমরা কিন্তু তোমাদের বন্ধুদের একটা শেয়ার করতে পারো, শেয়ার করে তাদেরও ইনভাইট করতে পারো, তারাও তাদের কোশ্চেনটা করতে পারে এখানে। যদি কোনো কনফিউশন থাকে তাহলে সেটার উত্তর আমি দেওয়ার অবশ্যই চেষ্টা করব। অঙ্কন ব্রহ্মচারী বলছে স্যার অর্গানাইজার পাচ্ছি না, আপনি ব্যবস্থা ভরসা আমাদের বাঁচিয়ে নেবেন। দেখো অর্গানাইজার পাচ্ছ না, এক কাজ করতে পারো, যদিও তোমাদের পুরনো অর্গানাইজারও হবে না, তোমাদের নতুন অর্গানাইজারই চাই, এবং সেটা এই লকডাউনে তোমরা পাবেই বা কি করে। তোমরা কলেজে স্যারদের সঙ্গে কন্ট্যাক্ট রাখো, তারাই হেল্প করবে। আর ইঞ্জিনিয়ারিং নিয়ে মানে আমি কমার্সের স্টুডেন্ট, ইঞ্জিনিয়ারিং নিয়ে তোমাদের ডিরেক্ট সাপোর্ট করতে পারবো না। হ্যাঁ তোমাদের নিউজ আমি দিতে পারি যে তোমাদের এর পরে কিভাবে পরীক্ষা হবে না হবে, সেই নিউজগুলো আমি অবশ্যই প্রোভাইড। একটু হোয়াটসঅ্যাপটা চেক করে নি, হোয়াটসঅ্যাপে কেউ কোনো প্রশ্ন করেছে কিনা। হোয়াটসঅ্যাপে আনন্দ মাঝি বলছে 7টা হলো কখন আসবে লাইভে, লাইভেই তো আছি, তুমি তোমরা কোথায়? আর যদি আমাদের কাজ ভালো লাগে তাহলে আমাদের চ্যানেলটা তোমাদের বন্ধু বান্ধবদের সঙ্গে অবশ্যই শেয়ার করো, কারণ আমরা সবার জন্য ইনফরমেশন দেওয়ার চেষ্টা করছি। আর রিসেন্টলি তোমরা দেখেছো যে আমরা আমাদের কাজের পরিধিটাকে একটু বাড়িয়েছি, আমরা চেষ্টা করছি যে সমসাময়িক কিছু খবর, যে নিউজগুলো তোমাদের হেল্প করতে পারে সেই টাইপের খবর আপলোড করার জন্য, বা বিভিন্ন প্রকল্প থেকে তোমরা যাতে সাহায্য পেতে পারো
ম্যাক্সিমাম হেল্প যেন তোমাদের হয় সেই ইনফরমেশন গুলো আমরা দেওয়ার চেষ্টা করছি এবং এটা আমরা কন্টিনিউও করব। এখানে একটা জিনিস বলে রাখি, দেখো লকডাউন চলছে আর অনলাইন ব্যাংকিং নিয়ে এখনো আমাদের মধ্যে একটা মানে আমরা পুরো ক্লিয়ার না। নেট ব্যাংকিং এ টাকা ট্রান্সফার করা অনেকে করে, অনেকে ফোন পে পেটিএম ইউজ করে, কিন্তু অনলাইন টাকা ট্রান্সফারে এক জায়গা থেকে অন্য জায়গায় ট্রান্সফার করা বা এক ফ্যামিলি কেউ বাইরে আছে তাদেরকে টাকা পাঠানো বা কেউ বাইরে থাকলে তারা বাড়িতে টাকা করে টাকা পাঠাবে অনলাইনে, সেটা নিয়ে আমরা একটা ভিডিও খুব তাড়াতাড়ি বানাবো। সেই ভিডিওটা তোমরা দেখো, আশা করি সেটা ইনফরমেটিভ হবে তোমাদের জন্য। আর তো কেউ কোনো প্রশ্ন করছে না, এবার তাহলে আমি চলে আসি যে কন্টেস্টের কথায় আমি আসছিলাম, যেটা নিয়ে আমরা কথা বলবো বলছিলাম। তোমাদের আর কোনো কারোর কোনো বক্তব্য থাকলে করতে পারো, আমরা একটু পরে সেই কন্টেস্টটা নিয়ে বলবো। 7:15 শুরু করছি কন্টেস্টের কথা, বেশি টাইম নেব না, খুব শর্টে বলবো। অরবিন্দ সরকার বলো, হ্যাঁ তুমি বলো, তোমার কোনো প্রশ্ন থাকলে বলো। আর কেমন আছো তোমরা? UGC এর গাইডলাইন তো পেয়ে গেছো, কি মনে হচ্ছে পরীক্ষা হবে? ফাইনাল সেমিস্টারে তো পরীক্ষা হবে বা ফাইনাল ইয়ারদের তো পরীক্ষা হবে, কিন্তু বাদ বাকিদের অরবিন্দ সরকার জিজ্ঞেস করছে ফোর্থ সেমিস্টার হবে কি সিইউ? দেখো ফোর্থ সেমিস্টার হবে কি না এখনো বলা যাচ্ছে না, কারণ এখনো তো আমাদের কাছে কোনো ইনফরমেশনই নেই। UGC কি করেছে, UGC সবকিছু কলেজের উপর ছেড়ে দিয়েছে। আর লাস্ট দিন আমাদের রাজ্যের শিক্ষামন্ত্রীর সঙ্গে যে মিটিংটা হয়েছে কলেজের উপাচার্যদের নিয়ে, সেখানে বলা হয়েছে যে ফাইনাল সেমিস্টারদের পরীক্ষা কলেজ খোলার 1 মাসের মধ্যে হবে, কিন্তু বাদবাকি যারা আছে তাদের পরীক্ষা কিভাবে হবে কিছু বলা নেই, বা তাদের পরীক্ষা আদৌ হবে কিনা সেটাও বলা নেই। তোমাদের ইনফরমেশনের জন্য জানিয়ে রাখি যে UGC একটা গ্রিভেন্স সেল খুলেছে, তো তোমরা তোমাদের প্রবলেমটা সেখানে গিয়ে শেয়ার করতে পারো, মানে UGC-র সঙ্গে ডিরেক্টলি শেয়ার করতে পারো। তোমরা পরীক্ষা দিতে চাও বা পরীক্ষা তোমাদের দিতে গেলে কি কি সমস্যার সম্মুখীন হতে হবে, বা তোমরা যে প্রিপেয়ার যদি কেউ না হও পরীক্ষার জন্য যে কেন প্রিপেয়ার নাও তোমরা, এটা যদি তোমরা UGC কে জানাও তাহলে UGC কোনো অ্যাকশন নিতে পারে। এটা পুরোটাই ডিপেন্ড করছে তোমাদের ফিডব্যাকের ওপর, তোমরা ওখানে গিয়ে ফিডব্যাক দিতে পারো। রাহুল সেন, রাহুল সেন বলছে চলছে দাদা লকডাউন, তো ভালো লাগছে না, আড্ডা দিতে পারছি না দাদা। আড্ডা দিতে হবে না, এখন বাড়িতে থাকো, কারণ যেভাবে এই সংখ্যাটা বাড়ছে দিন দিন করোনার, তাতে এখন আর আড্ডা দিও না। সরকার যেমন বলছে সেই নিয়মগুলো পালন করো, বাড়িতে থাকো। আর UGC হয়তো আর কোনো নোটিশ বার করবে না, তবে কলেজের নোটিশগুলোর খেয়াল রাখো, কলেজের ওয়েবসাইটে যাও। আর তোমরা যারা বই পাচ্ছ না তারা কিন্তু তোমাদের কলেজের ওয়েবসাইট থেকে বই ডাউনলোড করে নিতে পারো, যেমন নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটির PDF অলরেডি তোমাদের ওয়েবসাইটে আপলোড করা আছে, তোমরা সেখান থেকে ডাউনলোড করতে পারো। ক্যালকাটা ইউনিভার্সিটি রিসেন্টলি বিভিন্ন বইয়ের লিংক দিয়ে দিচ্ছে ক্যালকাটা ইউনিভার্সিটির ওয়েবসাইটে, তোমরা যদি সেটা না খুঁজে পাও আমায় বলো, আমি সেটা নিয়ে একটা ভিডিও তোমাদের বানিয়ে দিতে পারি। তবে সেটা আমার মনে হয় বেশিরভাগ লোক তোমরা জানো যে কিভাবে এটা ডাউনলোড করতে হয়। দেবনীল ঘোষ, দেবনীল ঘোষ বলছে সাফল্যের জন্য রায় ও মার্টিন প্রশ্ন বিচিত্রা পড়তে লাগবে স্যার। হ্যাঁ রায় ও মার্টিন মেনলি তো মাধ্যমিকের, যারা মাধ্যমিক দেবে তারা তাদের জন্য তারা হয়তো ভালো কাজ করে, কারণ সবাই তো পড়ছে, কিন্তু কলেজে রায় মার্টিন কিছু তেমন কিছু করে না, কলেজের স্টুডেন্টরা রায় মার্টিন কি করে পড়বে?
চলো, 7:15 হয়ে গেছে, একটু পরে আবার আমাদের প্রধানমন্ত্রীর লাইভ আছে, তো তার আগে আমি এটা শেষ করব, কারণ সবাই তো ওখানে চলে যাবে তারপর ওটা দেখতে। যেটা নিয়ে আজকে আমি আলোচনা করবো বলে তোমাদের সামনে এসেছি সেটা হলো, দেখো মাধ্যমিকের পর আমরা স্ট্রিম চুজ করি, কেউ কমার্স চুজ করে, কেউ সায়েন্স করে, কেউ আর্টস করে, কেউ ইঞ্জিনিয়ারিং করে, কেউ ডাক্তারি পড়ে, বিভিন্ন বিভিন্ন ছেলে স্টুডেন্টরা বিভিন্ন বিভিন্ন স্ট্রিম নিয়ে নেয়। তো কেন, মানে তুমি কেন নিয়েছো তোমার স্ট্রিমটা? কেউ যদি সায়েন্স নিয়ে থাকে সে সায়েন্স কেন নিয়েছে, বা কেউ যদি কমার্স নিয়ে থাকে কমার্স কেন নিয়েছে, কেউ আর্টস নিয়ে থাকলে আর্টস কেন নিয়েছে, এইরকম তোমরা তোমাদের এক্সপিরিয়েন্সটা আমাদের কমেন্টে লিখে শেয়ার করো। আর এর মধ্যে যে খুব ভালোভাবে লিখবে, মানে যার এক্সপিরিয়েন্সটা সবচেয়ে বেস্ট হবে, তার তার নাম আমরা আমাদের এর পরে এইটা নিয়ে, এটার রেজাল্ট নিয়ে যে ভিডিওটা হবে সেইখানে আমরা অবশ্যই ডিক্লেয়ার করব, এবং আমাদের কমিউনিটি ফেসবুক সব জায়গায় আমরা পোস্ট করব, ঠিক আছে? আর আমার এক্সপিরিয়েন্সটা বলি তোমাদের, আমি মাধ্যমিকের পর মোটামুটি একটা ভালো স্টুডেন্ট ছিলাম, না মোটামুটি একটা স্টুডেন্ট ছিলাম, মোটামুটি একটা নম্বরও পেয়েছিলাম, ফার্স্ট ডিভিশন ছিল মনে হয়। এবার সায়েন্স আর্টস না কমার্স, প্রথম কথা সায়েন্স খুব কঠিন ব্যাপার, অঙ্ক করতে হবে, সেই ভয়ে সায়েন্সটা প্রথমেই বাদ। আর আর্টস নিতে হলে প্রচুর মুখস্থ করতে হবে, আর আমি সেই মুখস্থ করতে পারতাম না, মানে আমার মনে হয় এটা আর্টস যারা নেয় তারা খুব মুখস্থ করতে পারে, তো আমার সেই মুখস্থ করাটা হতো না, সেই জন্য অপশন ছিল কমার্স। মানে এইভাবেই আমি কমার্সটা নিয়েছি। তারপর কমার্স নেওয়ার পর আস্তে আস্তে সেটাকে ভালো লাগা, অ্যাকাউন্টেন্সি কর, মানে অ্যাকাউন্টেন্সির যে টেকনিক সেগুলো বোঝা, আর যখনই ভালো লাগাটা হয়ে গেল তারপর থেকে তো এটাকে ভালোবেসেই করছি, আর এখনো চেষ্টা করি যাতে সেই ভালো লাগাটা তোমাদের মধ্যেও ছড়িয়ে দিতে পারি, আর সেই নিয়েই কাজ করার চেষ্টা করি আমি। অঙ্কন ব্রহ্মচারী বলছে, এক ঘটনার কাজ আর এক ঘটনা লাগছে, যা অসুবিধা হচ্ছে বাড়িতে বসে বসে কি ক্লাস করা যায়, করতে হচ্ছে। হ্যাঁ, মানে বাড়িতে বসে বসে ক্লাস করা খুবই কঠিন ব্যাপার, অনলাইনে ক্লাস হয়তো নিচ্ছে কলেজ ইউনিভার্সিটি চেষ্টা করছে, কিন্তু সবার কাছে মোবাইলও নেই, সেই ইন্টারনেটও ভালো করে কাজ করছে না, আর সারাদিন বাড়িতে বসে থাকলে পড়াশোনার ইচ্ছাটাও চলে যায়, এটাও ফ্যাক্ট। কিন্তু তার মধ্যেই আমাদের করতে হবে, এখন সিচুয়েশনটা এরকমই যে আমরা বাইরে তো বেরোতে পারবো না, বাইরে বেরোলেই বাইরে সমস্যা আছে অনেক, তাই জন্য বাড়িতে বসেই চেষ্টা করে যেতে হবে যতটা যেভাবে করা যায়। আর যে এক্সপিরিয়েন্সের কথা বললাম, তোমরা সেটা শেয়ার করো আমাদের এই ভিডিওরই কমেন্টে, তোমরা শেয়ার করতে পারো, এছাড়া আমাদের ফেসবুক পেজেও তোমরা সেটা শেয়ার করতে পারো। তার মধ্যে যেটা সবচেয়ে ভালো হবে সেটা অবশ্যই একটা কিছু একটা ব্যবস্থা আমরা করব, আমরা কোনোভাবে পুরস্কৃত করার চেষ্টা করব তাকে। তোমরা এই ভিডিওটা বন্ধুদের সঙ্গে শেয়ার করো, আর তাদেরকেও বলো তাদের এক্সপিরিয়েন্সটা শেয়ার করতে। লকডাউনে বাড়িতে সবাই বসে আছি, তোমরা বসে আছো, আমিও বসে আছি, এটা করলে তোমাদের কিছুটা টাইমও কাটবে আর ব্যাপারটা কিছু ইন্টারেস্টিংও হবে, কারণ এক একজন এক এক রকম, মানে এক এক কারণে এক একটা স্ট্রিম নিয়েছে, অনেক গল্প তোমরা পেয়ে যাবে। অঙ্কন ব্রহ্মচারী বলছে, বলছে অনলাইনে সেম এক্সামের প্রপোজাল দিয়েছি UGC, আপনার কি মনে হয় দাদা অনলাইন সেম কি সম্ভব? অনলাইন সেম এই মুহূর্তে ইন্ডিয়ায় বসে আমার তো মনে হয় সম্ভব না, কারণ কজনের কাছে আর ল্যাপটপ আছে, কজনের কাছে ইন্টারনেট কানেকশন আছে, সেই সেই সিস্টেমটাই তো আমাদের নেই, তাহলে আমরা এটা বাড়িতে বসে করবোই বা কি করে? আর তার চেয়ে বড় কথা, সবাই যে এটাই করতে পারবে সেরকম তো ব্যাপার নেই না, সব মানে হয়তো অনেক টিচাররাই জানেন যে কিভাবে অনলাইন নিতে হয়, কিন্তু এটা তো সম্ভব না যে সব টিচাররাই এটা জানবেন, কারণ আমাদের সিস্টেমটা তো অনলাইন টিচিং এ এর আগে ছিল না কখনো, এর আগে আমরা ক্লাসে গিয়ে বইয়ের সামনেই পড়াশোনা করেছি, টিচাররা আমাদের বই নিয়েই পড়াশোনা করিয়েছে, তো তারা অনলাইনে কতটা করতে পারবে? এবং তার চেয়ে বড় কথা, স্টুডেন্টরা সব স্টুডেন্টের কাছে এই ফেসিলিটি নেই, তো করবে কি করে? হ্যাঁ, মানে সবার কাছে যেমন ইকুয়াল ইকুইপমেন্ট নেই তেমন ইন্টারনেটও নেই, ফ্যাক্ট, এগুলো ফ্যাক্ট, কিছুই নেই, মানে সবার কাছে তো অবশ্যই নেই, কয়েকজনের কাছে আছে তারা হয়তো দিতে পারবে, কিন্তু সবার দু একজনের জন্য তো ওরকম অনলাইন এক্সাম হবে না, হলে সবার জন্য হবে, এইটা পুরোটাই ডিসাইড করবে এখন কলেজ বা ইউনিভার্সিটি বা তোমাদের যে গভর্নিং বডি আছে সেই গভর্নিং বডি, কারণ UGC পুরোটাই কলেজ বা ইউনিভার্সিটির উপরই ছেড়ে দিয়েছে, শুধু ফাইনাল সেমিস্টার বা ফাইনাল ইয়ারের এক্সামটা হবে,
বাদ বাকি যারা আছো তারা ওয়েট করো, এখনো তোমাদের কলেজ থেকে কোনো না কোনো নোটিশ বেরোবে, তার উপর বেস করেই হবে। অঙ্কন ব্রহ্মচারী আবার বলছে, তাহলে দাদা এখন বিকল্প? বিকল্প এই মুহূর্তে দেখো বিকল্প কিছুই নেই আমাদের হাতে। একটা হতে পারে এই লকডাউনটা যতদিন চলবে তারপর থেকেই আমরা একাডেমিক ইয়ারটা মানে স্টার্ট করব, আর যে এক্সাম গুলো হয়নি সেই এক্সাম গুলোর জন্য কিছু টাইম আমরা দেব। হয়তো লকডাউন খোলার পর 2 মাস একটা টাইম দেওয়া হলো, মানে একটা মিনিমাম। এবং তারপরে তোমাদের হয়তো যে নাম্বারটা আছে 100 নম্বরের পরীক্ষা, যার যেরকম টাইমে হয় সেই টাইমটাকে কমিয়ে দেওয়া যেতে পারে, বা তোমাদের কোশ্চেনটাকে অনেক ছোট করে দেওয়া যেতে পারে লেন্দি না করে। এটা পুরোটাই ডিপেন্ড করবে যে কলেজ বা ইউনিভার্সিটি কি ঠিক করছে, তারা কি চাইছে। তো এটা তাদের উপরই ছেড়ে দেওয়া ভালো, এই নিয়ে কোনো কমেন্ট না করাই ভালো। আচ্ছা, কম্পিটিটিভ এক্সাম নেওয়ার কথা হচ্ছে এই লকডাউনের মধ্যে, আপনার কি মতামত এতে? লকডাউনের মধ্যে কম্পিটিটিভ এক্সাম কি করে নেওয়া হবে এটা আমি এখনো বুঝতে পারছি না। নিশ্চয়ই তারা কিছু ভেবেছে, তাদের কাছে কোনো প্ল্যান আছে, কিন্তু যেহেতু ইন্টারনেট কানেকশন সবার কাছে নেই, সবার কাছে ল্যাপটপ নেই, তাহলে এই এক্সামটা দেবে কি করে? হ্যাঁ, যদি কোনো সেন্টারে গিয়ে নির্দিষ্ট দূরত্ব মেনে এক্সামটাকে করা যায় তাহলে হতে পারে, কিন্তু সেটাও এই সমসাময়িক সময় একটা বড় সমস্যা, এবং সেটা হয়তো সেটাকে ঠিক করার কোনো ব্যবস্থা নেবে কর্তৃপক্ষরা যারা পরীক্ষাটা নিচ্ছে। আমি সোহেল জিজ্ঞেস করছি ইওর নম্বর, মেরা নম্বর আপ মেরে ফেসবুক পেজ সে ইজিলি কালেক্ট কর সকতে হো, মেরা ফেসবুক পেজ মে নম্বর দেয়া হ্যায়। তাহলে আর কারো কোনো প্রশ্ন আছে তাহলে তাড়াতাড়ি করো, অনেকক্ষণই হলো তোমাদের সঙ্গে, কারো কোনো প্রশ্ন থাকলে বলো, সেগুলো চেষ্টা করব উত্তর দেওয়ার। আর যে কন্টেস্টের কথা আমরা বলেছি সেই কন্টেস্টটা নিয়ে ভেব, মানে কন্টেন্ট সেই কন্টেস্টটা নিয়ে একটু ভেবো। আশা করি এটা লকডাউনে একটু তোমাদের মানে কি বলবো ভালো লাগবে, একটা টাইমও কাটবে আর নতুন নতুন স্টোরি তোমরা পাবে বিভিন্ন স্টুডেন্টের। নোটিশটা বলো দাদা, কিসের নোটিশ? রাহুল সেন বলছে নোটিশটা বলো, কিসের নোটিশ? বলছে কন্টেস্ট আবার বলেই ফেলো। হ্যাঁ, আরে কন্টেস্টটা হলো দেখো মাধ্যমিকের পর আমরা বিভিন্ন স্ট্রিম নিয়ে পড়াশোনা করি, তো যখন আমরা এই স্ট্রিমটা চুজ করেছি কি ভেবে চুজ করেছি, কেউ হতে পারে যে কারোর ফ্যামিলি বলেছে তুমি সায়েন্স নিয়ে পড়ো, সে সায়েন্স নিয়ে পড়েছে, কেউ আবার ভালোবেসে পড়েছে, কেউ কোনো কিছু উপায় না পেয়ে পড়েছে। তো যার যে স্টোরিটা আছে সেই স্টোরিটা আমাদের সঙ্গে তোমরা শেয়ার করো, তাদের মধ্যে যেটা বেস্ট স্টোরি হবে সেটা আমরা আমাদের ফেসবুক পেজে আমাদের ইউটিউব কমিউনিটিতে আপলোড করে দেব। আর আমরা এই কন্টেস্টটা চালু রাখবো 28শে মে পর্যন্ত, আর 31শে মে আমরা ডিক্লেয়ার করব এর উইনার কে হয়েছে, আর উইনারকে অবশ্যই ফিচার করা হবে। আর এটা নিয়ে আর নতুন করে কি বলবো। দেখি হোয়াটসঅ্যাপে কেউ কি পাঠালো কিছু, না হোয়াটসঅ্যাপে কেউ কিছু পাঠায়নি। তোমাদের মনে হচ্ছে আর কোনো প্রশ্ন নেই? প্রশ্ন থাকলে করো, আর 2 মিনিট তাহলে আমি ওয়েট করছি, 7:24 বাজে, 7:26 পর্যন্ত ওয়েট করছি, তোমাদের প্রশ্ন থাকলে করতে পারো, তারপর আমি এই লাইভ সেশনটাকে শেষ করব। আর একটু পরেই আমাদের প্রধানমন্ত্রী জনতার জন্য মানে ভাষণ দেবেন, সেটা তোমরা দেখো সেখানে কে কি বলছে, প্রধানমন্ত্রী কি বলছে সেটা পালন করার চেষ্টা করো। মনে হচ্ছে আর কারোর কোনো প্রশ্ন নেই, তাহলে শেষ করছি। আর যদি আমাদের কাজ ভালো লাগে তাহলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করো, আর রেগুলার নোটিফিকেশনের জন্য বেল আইকনে ক্লিক করে দিও। এছাড়া আমি এই ভিডিওর ডেসক্রিপশন সেকশনে অনেক লিংক দিয়ে দিয়েছি যেগুলো তোমাদের হেল্প করতে পারে, ইউজিসির গাইডলাইন দিয়ে হেল্প করে মানে ইউজিসির গাইডলাইনে যে ভিডিওটা আমরা তৈরি করেছি সেটার লিংক দিয়ে দিয়েছি, সাতলি স্টুডেন্টদের কি হবে সেটা নিয়ে আমরা একটা কোশ্চেন অ্যান্সার ভিডিও তৈরি করেছিলাম সেটার লিঙ্ক ওখানে আছে। এছাড়া
সিক্স সেম বা সেকেন্ড সেম ফোর্থ সেমের যে সাজেশন গুলো আমরা তৈরি করেছিলাম সে লিঙ্ক গুলো ওখানে আছে, তোমরা সেখান থেকে দেখে নিতে পারো। রাহুল সেন বলছে লকডাউন কি আর বাড়বে, তোমার কি মনে হয়? এই যে ডিসিশন আমি কি করে নেবো, এই ডিসিশন সরকার নেবে আজকে, তোমরা জানতে পারবে হয়তো। ওয়েট করো, সরকারি নোটিফিকেশনের জন্য ওয়েট করো। আর যদি আমাদের কাজ ভালো লাগে, এই ভিডিওটা যদি ভালো লাগে, তাহলে ভিডিওটা লাইক করো, আর কন্টেস্টের মানে কন্টেস্টার জন্য সবার সঙ্গে শেয়ার করো, এই ইনফরমেশনটা সবাইকে দাও, সবাই সবার স্টোরি শেয়ার করো, এতে কিছু টাইমও কাটবে, আবার অনেক নতুন নতুন স্টোরিও পাওয়া যাবে। আর আমি আমার স্টোরিটা তো বলেছি, সেটাও তোমরা দেখে নিতে পারো। আবার নেক্সট দিন দেখা হবে, অন্য কোনো টপিক নিয়ে তোমাদের সামনে আসব। আর ভিডিও তো আমরা কন্টিনিউ আপলোড করছি। সবাই ভালো থাকো, লকডাউনটা মানার চেষ্টা করো, আর মাস্ক অবশ্যই পরে বাইরে বেরিও। চলো টাটা, শেষ করছি আজকে।